কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি সুনন্দা। গণ আন্দোলনের ভিত তৈরির অন্যতম সৈনিক অধ্যাপক দিলীপ দত্তের স্মরণসভা, আজীবন কমিউনিস্ট আপোষহীন সংগ্রামী কমরেড দিলীপ দত্তের স্মরণসভা আয়োজন করা হয় সোনামুখী বিজি হাই স্কুলে। বিপ্লব শুরু অশ্বিনী কুমার দত্ত, চরণকবি মুকুন্দ দাস, কবি জীবনানন্দ দাসের জন্মধন্য বরিশালে, ভূমিপুত্র দিলীপ দত্ত 1942 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারিতে ভারত ছাড়ো আন্দোলনের অগ্নিতপ্ত প্রহরে জন্ম নেন। বাংলার অক্সফোর্ড, ব্রজমোহন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে উজ্জ্বল ছাত্র কমরেড দিলীপ দত্তের শেষ অধ্যাপনাস্থল বাঁকুড়া জেলার সোনামুখী কলেজ। বহুমুখী প্রতিভার অধিকারী কমরেড দিলীপ দত্ত লেখার জগতে নিজস্ব সত্তার স্বাক্ষর রেখেছিলেন। হৃদয়ের জাগরণ তার ছাত্র জীবনের প্রথম অনুবাদ গ্রন্থ। 1967-তে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদস্য হন। পার্টির সেই কঠিন পরিস্থিতিতে লড়াকু সাহসী তৎকালীন পার্টি কর্মীরা পার্টিকে সংগঠিত করেছিলেন এবং প্রথম পার্টি ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন। তাদের মধ্যে দিলীপবাবুর ভূমিকা ছিল অসামান্য। সোনামুখীতে যুব সংগঠনের প্রথম স্থপতি তিনি। উদ্বাস্তুদের পুনর্বাসন আন্দোলনে UCRC সংগঠনে নেতৃত্ব দেন। সারা ভারতে যখন নৈরাজ্য রাজনীতির দাপাদাপি চলছে, সেই সময় অধ্যাপক কমরেড দিলীপ দত্ত চলে যাওয়া বেদনাদায়ক স্মরণসভায় উপস্থিত ছিলেন। অমিয় পাত্র, অজিত পতি, মনোজ চক্রবর্তী, তার পুত্র পিনাকী দত্ত ও তৃণমূল ও বিজেপি নেতৃত্ব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বলো কলকাতা। এই আক্রমণ মোকাবিলা করার পথ একটাই, জনগণকে সাথে নিয়ে লড়ো। একা একা কখনো লড়াই হয় না, আর জনগণকে সাথে নিয়ে যদি আপনাকে লড়তে হয় তাহলে জনগণের সঙ্গে সংযোগ বা সম্পর্ক গড়ে তোলা ব্যতিরিকে আপনি জনগণকে আপনার লড়াই আন্দোলনে সামিল করতে পারবেন না। যারা আপনার লড়াই আন্দোলনে সামিল হবে তাদের প্রথম উপলব্ধি হতে হবে এই লড়াইটা ওনার নয়, এটা আমার। নেতারা যা বলছে ওইটা নেতারা তাদের স্বার্থে বলছেন না, ও লড়াইটা আমার লড়াই, আমাকে স্মরণ করিয়ে দিতে এসেছে। মানুষের উপলব্ধির মধ্যে যখন আসবে এই লড়াই আমার লড়াই, তখন মানুষ নিজেরাই লড়াইটা লড়ে নেবে। মানুষ যদি সিদ্ধান্ত গ্রহণ করে এবার বামপন্থীদেরই ফেরাবো, কারো ক্ষমতা নেই আটকে দেওয়ার। 2018 সালে গ্রামে গ্রামে গিয়ে একটা কথা বুঝেছিলাম যে মানুষ বলছিল তৃণমূলকে হটানোর জন্য এবার বিজেপিকে ভোট দেব। আমাদেরও বলেছে, আমরা যখন গ্রামে গেছি বলেছে তৃণমূলকে হটাতে হবে, আর সহ্য করা যায় না, এবারটা বিজেপিকে দেব, পরের বার তোমাদের। তাহলে মানুষ চাইলো বলে বিজেপি জিতে গেল, বাঁকুড়াও জিতে গেল, বিষ্ণুপুরও জিতে গেল। মানুষ যদি চায় বামফ্রন্টকে ফিরিয়ে আনবো, কারো ক্ষমতা নেই আটকে দেওয়ার। মানুষ সেটা চাইবে কি চাইবে না সেটা নির্ভর করছে আমাদের উপর, আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা তৃণমূলের পঞ্চায়েতকে বলতে পারছি কিনা যে কিসের জোরে তুমি চেয়ারে বসে আছো, তুমি ভোটে জিতেছ, তুমি ভোট করতে দিয়েছ। পঞ্চায়েতে যখন নমিনেশন ফাইল হয় তখন একদল লাঠি নিয়ে ব্লক অফিসটা ঘিরে রেখেছিল যাতে অন্য কোনো দলের লোক নমিনেশন ফাইল করতে না পারে, মনে আছে? সেই লোকগুলো এখন পঞ্চায়েতে চেয়ারে গিয়ে বসেছে। এরা বলেছে আমি তো কারো ভোট নিয়ে এখানে আসিনি, যা খুশি করবে।
আমাদের এখন এদেরকে গিয়ে বলা উচিত যে অনেক দিন হয়েছে, এবার বাড়ি যাও। তুমিও ভোটে দিতে, আমিও ভোটে দিতে। তুমি যদি গায়ের জোরে এখানে বসতে পারো, এখন আমার গায়ের জোর আছে তোমাকে ঘাড়ে ধরে পঞ্চায়েত অফিসে পাঠাবো। যেদিন আপনি এটা বলতে পারবেন, সেদিন আপনি স্বপ্ন দেখতে পারেন যে পরে বামপন্থী আসছে। আর ওইটা করতে গেলে যদি আপনি দুপা আগান আর তিন পা পিছান, তাহলে বামপন্থী আসবে না। বুঝেছেন? আমাদের উপর নির্ভর করছে কি হবে, কতটা দিলীপ বাবুকে সম্মান জানাতে পারবো, কতটা তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো, তারা যে পথ দেখিয়ে গেছেন সেই পথ ধরে আমরা কতটা অগ্রসর হতে পারবো। এই তো মূল কথা। আমি চাই আপনাদের সকলের কাছে আমার আবেদন, আমাদের লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিলীপ বাবু এবং তারও আগে যারা প্রয়াত হয়েছেন, আমাদের পার্টি গড়ার আসল কারিগর যারা, তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা আস্তে আস্তে সেই পথেই যাতে অগ্রসর হতে পারি, সেই কামনা নিয়ে আপনাদের সকলকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে কমরেড দিলীপ দত্তের প্রতি আমার শ্রদ্ধা, সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।